মাঝে মাঝে মনে হয় এরকমভাবে ব্যাগপত্র গুছিয়ে দূরে কোথাও চলে যায়, যেখানে আমাকে না কেউ চিনতে পারবে না কেউ জানতে পারবে। কিন্তু তারপরে মনে হয়, এ মা, আমার তো একটা সংসার আছে, আমি যদি কোথাও চলে যাই তাহলে আমার সংসারটার অবস্থা কি হবে, এই ভেবে থেকে যাই গো। তো যাই হোক, গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল। তো সকালবেলাতে ব্যাগ নিয়ে বসেছি কেন জানো তো, কারো ওপরে রাগটাগ করে বাড়ি থেকে চলে যাব এই ভেবে কিন্তু ব্যাগপত্র নিয়ে বসিনি। আসলে এগুলো সব পুজোর বাজার, আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব রঙিন জামাকাপড় পরে, তো সেই কারণে ভাবলাম পুজোতে এতগুলো জামাকাপড় নিয়েছে তো তার মধ্যে একটা পরিয়ে নিই। ও জামা নিয়েছে, কাপড় নেয়নি, কাপড় তো আমি নিয়েছি, তো জামাকাপড় বলে অভ্যস্ত, তো সেই কারণে জামাকাপড় মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওই যে সাদা শার্টটা বের করলাম আর একটা জিন্সের প্যান্ট বের করলাম, এই প্যান্টটা অবশ্য পুজোতে কিনিনি, এই প্যান্টটা কেনা হয়েছিল তোমার জন্মদিনের দিন, তো সেদিন পরিয়েছিলাম না তাই ভাবলাম আজকে পরাই। তো এটা বের করে পরিয়ে দেখছি একেবারে টাইট হচ্ছে, আর ওর বাবা জিনিস কিনে জানো তো মানে সেম সেম কিনবে, মানে মাথাতে এই জিনিসটা থাকেই না। যে ছেলের এখন বাড়তি বয়স, ওর এখনকার জামাকাপড় দু মাস তিন মাস পর হয়তো নাও হতে পারে, কারণ বলা যায় না কে কখন মাথায় ঝেড়ে যায়, তাই না? আর সত্যি বলতে আমার ছেলে না দিন দিন এত লম্বা হচ্ছে যে ওর আগের বছরের পুজোর জামাকাপড় এই বছর হচ্ছে না। তো সেই জন্য আমি যদি জামাকাপড় কিনতে যাই তাহলে একটু বড় সাইজের কিনে নিয়ে আসি, মিনিমাম এক বছর যাতে পরানো যায়। কিন্তু ওর বাবা এমনভাবে জামাকাপড় কেনে যে এই মাসে কিনলে হয়তো তিন মাস পর সেই জিনিসটার পরানোই যায় না। তো জিন্সের প্যান্টটা কিনে এনেছিল, ওকে নিয়ে গেছিলো সঙ্গে করে, তো একটু বড় সাইজ দেখে কিনে নিয়ে আয়, তা না একেবারে সেম সেম নিয়ে এসছে। তো আজকে পরাতে গিয়ে দেখছি এতটাই টাইট হচ্ছে, তবুও পরালাম, পরাতে তো হবে এই নতুন যেহেতু, তো সেই কারণে ও দেখো ওই প্যান্টটা আর ওই জামাটা পরালাম, আর এই জুতোটা কিনেছিল পুজোর জন্য তো এটাও পরিয়ে দিলাম। অবশ্য আজকে পঞ্চমী, তো পঞ্চমীর দিন থেকেই ও শুরু করলো নতুন জামাকাপড় পরা। তো ওই প্যান্টটা পরে জানো তো প্রচণ্ড টাইট হচ্ছিলো, মানে হাঁটাচলা করতে পারছিলো না, তারপরে স্কুলে গিয়ে যদি আবার অসুবিধা হয় সিঁড়িতে উঠতে নামতে খেলাধুলো করতে, সেই কারণে ওই প্যান্টটাকে খুলে দিলাম, খুলে দিয়ে এই যে প্যান্টটা পরালাম। এই প্যান্টটা অবশ্য আমি পছন্দ করে কিনেছি, একটু বড়ই কিনেছি, বড় কিনলে কি হয় বলো তো, একটু মানে পরতে সুবিধা হয়, তারপরে হাঁটাচলা করতে সুবিধা হয়, আবার কি এক আধ বছর রেখেও কিন্তু জিনিসটা পরা যায়, জিনিসটা নষ্ট হয় না। আর ওই কি বলো তো, সেম সেম কিনলে ওই দুদিন পরালাম, তিন দিনের দিন ছোট হয়ে গেল, তখন ফেলে দাও নইলে কাউকে দিয়ে দাও। তো যাই হোক, ছেলেকে ভাত টাত খাইয়ে ওকে একেবারে রেডি করে নিয়েছি, আর এদিকে আমি যা একটু চুল টুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি। আর কালকে বান্ধবীর ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম, বান্ধবী ব্লাউজ বানাতে দিয়ে গেছিলো বৌদির কাছে, তো ব্লাউজগুলো হয়ে গেছে। তো বান্ধবী ফোন করে বললো আমি আর তোমাদের বাড়িতে যাচ্ছি না, তুমি স্কুলে আসার সময়তে ওই ব্লাউজগুলো নিয়ে এসো, তো সেই কারণে এখন বান্ধবীর ব্লাউজগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তো ভুলে যাব বলে ডিকির মধ্যে ভয়ে রাখলাম। ছেলের জন্য বড় প্যান্ট কিনতে গিয়ে এতটাই বড় প্যান্ট কিনে ফেলেছি যে ওর কোমরেই হচ্ছে না, খুলে খুলে পড়ে যাচ্ছে। তো স্কুল যাচ্ছিলাম সেই টাইমে দেখছি ও রাস্তায় একটু খেলছিল, তো দেখছি বারবার করে প্যান্টটা উপরে তুলছে আর নামাচ্ছে, তাই ভাবলাম প্যান্টটা একটু দড়ি দিয়ে বেঁধে দিই। আর একটা বেল্টও আছে প্যান্টের সঙ্গে, কিন্তু বেল্টটা না ফুটো করা হয়নি, আর এখন কী দিয়ে ফুটো করবো বলো তো, সেই কারণে ভাবলাম যে ওই তোমার হাফ প্যান্টগুলো হয় না, তো হাফ প্যান্ট থেকে একটা ফিতে যাই হোক কাছ থেকে আমার কাছ থেকে বেরিয়ে গেছিলো ওর বাবার, তো ওটা দিয়ে এখন এটা বেঁধে দিলাম, প্যান্টটা বেঁধে দিলাম। তাহলে কী হবে বলো তো, প্যান্টটা খুলে খুলে পড়বে না, ওর হাঁটাচলা করতে সুবিধা হবে, আর বারবার যেহেতু খুলে যাচ্ছে ওর হাঁটতে চলতে অসুবিধা হবে, তো এটাই ভালো হলো। পরে ওর বাবা এলে তখন বেল্টটা একটু ফুটো করে নেব। তো প্যান্টটা দেখো বেশ ভালোই হয়েছে, তাই না? একটু বড় সাইজেরও হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর ওই প্যান্টটার সঙ্গে জামাটা একদম মানাচ্ছিল না, যেহেতু প্যান্টটা একটু টাইট ছিল আর জামাটা অন্যরকম, প্যান্টটা অন্যরকম, তাই ভালো লাগছিল না, তাই এই জামা প্যান্টটাই পরালাম। তো আজকে শুধু আমার ছেলে যে নতুন জামা প্যান্ট পরে স্কুলে এসেছে তা না, আজকে কিন্তু প্রতিটা বাচ্চাই নতুন জামাকাপড় পরে স্কুলে এসেছে। আর স্কুলের নিয়ম হচ্ছে দুর্গাপুজোর আগের দিন যখন ছুটি দেয় তখন রঙিন জামা প্যান্ট পরে আসতে হয়, আর যেদিন স্কুল খুলে সেদিন কিন্তু রঙিন জামা প্যান্ট পরে স্কুলে যেতে হয়। এই শাড়ি কালারটা হেভি, দারুন। হ্যাঁ সুদীপ, তারটা মনে হয় একদম ডিপ শ্যাওলা টাইপের,
শ্যাওলা শ্যাওলা টাইপের, তোমারটা হচ্ছে ডবল কালার হচ্ছে আর সুদীপটা হচ্ছে এমনি কালার। আচ্ছা সুদীপটা দাদা একটা ছেলে একটা মেয়ে ছিল না? একটা ছেলে একটা মেয়ের পর আবার মেয়ে হলো? একটা ছেলে কেন, প্রথমে ছেলে যায় মেয়ে আবার মেয়ে না ছেলে যায়। একটা মেয়েকে দেখলাম যে ভিডিওতে, জিজ্ঞেস করতে হবে কার বিয়ে আর লাগবে, বংশ আছে বিয়ে হওয়ার মতন। আমার এবার জন্য তো অনেক বিয়ে আছে, চারটে বিয়ে আছে, চারটে বিয়ে আছে। কি অবস্থা কি অবস্থা, শাড়িগুলো ল্যাটা ভ্যাটা করে দিল। এবার পুজোতে সব এরকম টাইপের শাড়ি সবাই। আর ওই যে অর্গেঞ্জা বলছে না, কালকে একজনকে দেখলাম অর্গেঞ্জা নিয়েছে, একটু অন্য টাইপের ওরটা আবার। হ্যাঁ, তবে আমি যেটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আমারটাই ভালো। ভোল্টের ফোন আসছে না, না মেসেজ আসলো, ওই যে যেটা তোমার একদম হালকা কালারের পাড় আছে না, একটু যেটা একদম অন্য টাইপের, সেটা সাদা সাদা টাইপের যে শাড়িটা, নেট নেট টাইপের। আজকে ছেলের স্কুল হবে 1.5 ঘন্টা, তো সেই কারণে বাড়িতে গেলাম না, বান্ধবীরা মিলে বসে বসে রাস্তায় গল্প করছিলাম। আর আগে স্কুলটা ছিল তোমার ভেতর দিকে, মানে ভেতর দিকে বসতাম, আর ভেতর দিকের রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে বলে একেবারে হাই রোডের উপরে বসে থাকতে হয়। আর হাই রোডের উপরে বসে থাকতে ভালো লাগে না, সেই কারণে একটা বান্ধবীকে বললাম চলো তোমাদের বাড়ি যেহেতু কাছে তোমাদের বাড়িতে গিয়ে বসি। তোদের বাড়িতে গিয়ে বসলাম আর বুলটি ওর ব্লাউজগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নিল যে কোনটা ঠিক হয়েছে কোনটা ঢিল ঢিলে হয়েছে। তো যাই হোক, বান্ধবীদের বাড়ির চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ঘরের মেন গেট, মেন গেটটা খুললেই কিন্তু বাইরে একটা ছোট্ট উঠোন আছে, আর উঠোনে কিন্তু অনেক রকমের ফুল গাছ লাগানো আছে, কিছুটা লাগানো আছে টবে আর কিছুটা লাগানো আছে কিন্তু মাটিতে। তো এখানে আছে একটা চাপা টগর আর ওখানে আছে একটা শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছটাই ফুল ফোটেনি দেখলাম, তবে টগর গাছগুলো ফুল ফুটেছে। আর নিচে আছে একটা ছোট্ট চাপা টগর গাছ আর এটা হচ্ছে নাকচাপা গাছ। এই নাকচাপা ফুলগুলো না দেখতে বেশ ভালো লাগে, অনেকটা তোমার ওই ধুতরা ফুলের মতন। আর ওই ফুলটা কি বলে আমি না আজ পর্যন্ত ওই ফুল গাছের নামই জানি না। তো যাই হোক, এই ছিল উঠোনের ফুল গাছ, আর ওইদিকে আর একটা চাপা টগর গাছ আছে, আর এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়েই কিন্তু আমরা এসেছি, আর ওটা হচ্ছে হাই রোড। আর এ দেখো জানালায় কতগুলো তুলসী গাছ আর ফুল গাছ লাগানো আছে। রেখেছো ঘরটা, বাবারে বাবা, এখানে একটা কাঁচিটাকেও কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবার শ্বশুর মশাইও পোস্ট অফিসে চাকরি করতো আমাদের জিয়াগঞ্জেই, কলকাতায় ছিল ফার্স্টে, রিটায়ার হয়ে গেছে। বাহ, শাড়িগুলো কি সুন্দর গুছিয়ে রেখেছো দেখো। আমাদের বাড়ি এখানে জিয়াগঞ্জে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে লেবু বাগানে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা আছে না ওখানে হচ্ছে আমাদের বাড়ি। তোমার ওই যে ইয়ে হয় না রথের মেলাটা হয়, রথের মেলা, হ্যাঁ ওই তার আগ দিয়েই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, খুব সুন্দর তুমি ঘর সাজিয়ে রেখেছো, একটা জিনিসে এক ফোঁটা ময়লা নেই, বাবারে বাবা সব চকচক করছে। সত্যি গো, এরকম কাজ কাম মানুষের এখন খুব কম দেখতে পাওয়া যায়। বাহ, ঠাকুর ঘরটাও দারুণ তোমার, চলো আসো চা নিয়ে। আমার বান্ধবী চা নিয়ে আসছে আমাদের জন্য, তুমি খাও না অনিতা, নিয়ে আসো। মাই বান্ধবী মাই কো চা দিয়া হে, তাই মাই চা 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 বিস্কুট খাচ্ছি, তাও এটা কি বিস্কুট গো, সুগার ফ্রি বিস্কুট। এদিকে শাড়ি শাড়ি নিয়ে গবেষণা চলছে, কালেকশন এটির ব্লাউজ মা এটা কুচি দিয়েছো, যেটা এই দেখো এই শাড়িটা, ব্লকটা না এটা,
কালী পুজোতে একটা বানাবো কুচি দিয়ে এরকম সুদীপটার যেমন একটা ব্লাউজের ফিতা হয়নি, কাপড় শার্ট পরে গেছে, যে সুদীপটাকে বললো তুমি ওই এগুলো কিনে এনে দেবা, ওই যে জড়ি জড়ি ওগুলো ওগুলো কিনে এনে দেবা, লাগিয়ে দেবো। বেচারা বান্ধবী কালকে যাবে বাবার বাড়ি, সেই কারণে আজকে যাচ্ছিল ভুরুটা প্লাগ করতে, তো আমরা গিয়ে ওদের বাড়িতে বসে পড়লাম, সেই কারণে বেচারি আর যেতে পারলো না। তবে ওদের বাড়িতে এসে ভালোই করেছি, কারণ ওই রাস্তায় দেড় ঘন্টা ধরে বসে থাকার থেকে একটা বাড়িতে এসে বসে থাকা অনেক ভালো। তো অবশ্য ওই বলল যে ঠিক আছে, পার্লার তো এই কাছেই, যখন তখন গিয়ে করে চলে আসতে পারবো, কোনো অসুবিধা নেই, তোমরা চলো আমাদের বাড়িতে গিয়ে বসবা, তা করতে করতে আমি রান্নাটাও করে ফেলবো, তাহলে দুজন মিলে মানে তিনজন মিলে গল্প করাও হবে আর আমার রান্না করাটাও হয়ে যাবে। তো দেখো আমরা দুই বান্ধবী শুয়ে শুয়ে গল্প করছিলাম আর ওইদিকে রান্না করছিল। আর ওই যে একটা জেঠিমাকে দেখালাম না, তো জেঠিমাটা পাশের ঘরে থাকে, মানে ভাড়া থাকে, তো জেঠিমাটার গল্পগুজব শুনলাম কী কারণে ভাড়া থাকে না থাকে। তো জেঠিমার ঘর বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো গাছানো ছিল যে আমি লোভ সামলাতে না পেরে ভিডিও করেই নিলাম। তবে হ্যাঁ, জেঠিমাকে জিজ্ঞেস করেছিলাম ভিডিও করব, তো জেঠিমা বললো হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো একটু গল্প করলাম আর ভিডিও করলাম, তো অনেক বেলা হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ভাবলাম এত বেলায় বাড়িতে গিয়ে রান্না করতে ইচ্ছে করবে না, সেই কারণে চলে গেলাম সতীমা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে বিরিয়ানি নিলাম, বিরিয়ানি নিয়ে বাড়িতে এলাম। তো ওখানে ছেলে বসে আছে আর এটা না নতুন খুলেছে, খুলেছে বলতে দোকান তো অনেক দিন আগেকারই, তো আস্তে আস্তে প্রচুর কাস্টমার হয়ে গেছে, কাস্টমারকে ধরো বসার জায়গা দিতে পারছিল না, সেই কারণে এই দোকানটা আবার নতুন করে নিয়েছে, মানে আগে যেটা ছিল সেটাও আছে, পাশে এটা আবার নতুন করে নিয়েছে। তো আমরা দুপুরবেলাতে দেখো বিরিয়ানি খেয়ে নিলাম। সন্ধ্যে থেকে এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, ঝড় হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে জোরে জোরে আবার বিদ্যুৎও চমকাচ্ছিল, তো এত ভয় পাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে। আমি তো ঘরের মধ্যে ছিলাম, তবুও তো আমার ভয় লাগছিল, কিন্তু যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদেরকে দেখে কিন্তু আমার আরোই ভয় লাগছিল। তো সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, এই তো একটু আগে কারেন্ট এলো, তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ভাবলাম কসমেটিক্সের জিনিসগুলো একটু গুছিয়ে রাখি, তো এগুলো এনেছি আজ মনে হয় কয়েকদিন হলো, তো গুছিয়ে রাখা হয়নি, তো সেই কারণে আজকে নিয়ে বসেছি এগুলোকে গুছাতে। তো ওইদিকে ঝুড়িতে কিছুটা রেখেছি আর এদিকে তোমার ঢপে কিছুটা সাজিয়ে রাখছি, আর এই ঢপগুলো হচ্ছে শাড়ির ঢপ, তিনটে ঢপ পেয়েছি, তো তিনটে ঢপ নিয়ে তিনজনার টানাপাড়া, বর বলছে আমাকে একটা দিবা, ছেলে বলছে আমাকে একটা দিবা, বোন বলছে আমাকে একটা দিবি, আর আমি বলছি আমি একটা নিব। তো যাই হোক, ছেলেটা নিয়েছিল, তো ছেলের কাছ থেকে এটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখন আমার সাজের জিনিসগুলো গুছিয়ে রাখলাম, এতে ভালো থাকবে। তো এই ছিল আমার ধরো পুজোর কসমেটিক্সের বাজার। তো যাই হোক, মানে এত জোরে জোরে বাজ পড়ছিলো, কখন না জানি কি খারাপ খবর শুনতে পাই আর কি, কারণ এত জোরে জোরে বাজ পড়ছিলো তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে যেন আমার ঘরের ছাদের ওপরেই বাজ পড়ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আর আগে যেন তো এত বাজ পড়তো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বাজ পড়ার সংখ্যা বাড়তেই আছে। মাঝে মাঝেই শোনা যায় যেখানে বাজ পড়েছে ওখানে বাজ পড়েছে, এই মানুষ মারা গেছে, গরু ছাগল মারা গিয়েছে। তো যাই হোক, খুব ভয় লাগছিলো জানো তো। তো বৃষ্টিটা আপাতত ছেড়েছে এখন, তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর করে পুজোটা কাটিও, কেমন? তো টাটা, গুড নাইট, আবার কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার বাক্সটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাই না?